হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জু। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের এই ভিডিওতে আলোচনা করব গার্ডেনিস শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তরফ থেকে বিভিন্ন পদে অ্যাপ্রেন্টিসের নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চলুন বন্ধুরা, জেনে আসি কীভাবে এই চাকরির জন্য আপনারা আবেদন করবেন এবং এই চাকরির যোগ্যতা এবং আবেদনের শেষ তারিখ এবং আরও অন্যান্য তথ্য। আর ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই ওই লাল রঙের লেখা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন চাকরি সম্পর্কিত সমস্ত তথ্য সঠিক সময় পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। শুধু দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন যেটা কিন্তু গার্ডেনিস শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তরফ থেকে পাবলিশ করা হয়েছে এবং নিচে কি লেখা রয়েছে, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, এবং নিচে কিন্তু এদের অ্যাড্রেস ঠিক দিয়ে দিয়েছে এবং কি লিখেছে নিচে, এঙ্গেজমেন্ট অফ ট্রেড অ্যাপ্রেন্টিস, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস অ্যান্ড টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, নোটিফিকেশন নাম্বার এত, ওপেনিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন 2/1/2019 এবং ক্লোজিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন 22/1/2019। অর্থাৎ কিন্তু 2/1/2019 থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা আবেদন করতে পারবেন 22/1/2019। তো চলুন একবার দেখে আসি এখানে কী কী শূন্যপদ রয়েছে, এ টু জেড একবার দেখে আসি। তো দেখুন, প্রথম যে শূন্যপদটি বলেছে, প্রথম শূন্যপদটি হলো ফিটার। এক্ষেত্রে কিন্তু টোটাল আপনাদের কলকাতা এবং রাঁচিতে আপনাদের শূন্যপদ অর্থাৎ প্লেসমেন্ট দেওয়া হবে। এবং পরেরটি ওয়েল্ডার জিআরডি, এটাও কিন্তু কলকাতা রাঁচি। ইলেকট্রিশিয়ান, এটাও কিন্তু কলকাতার আছি। মেকানিস্ট, এটাও কিন্তু কলকাতার আছি। এবং পরেরটা হলো পাইপ ফিটার, এক্ষেত্রে কিন্তু আপনাদের পাইপ ফিটার এবং প্লাম্বার, তো এক্ষেত্রে কিন্তু কলকাতা থেকে শুধুমাত্র নিয়োগ করা হবে। তো এগুলো আপনারা সমস্ত কিছু দেখে নেবেন, প্লেসমেন্ট কোথায় কোথায় দেওয়া হচ্ছে। তো যারা যারা এই চাকরির ফর্মটিকে ফিল আপ করতে চান তারা অবশ্যই ভালো করে ফর্মটিকে দেখে নেবেন। এবং এখানে বলেছে ডিউরেশন অফ ট্রেনিং, অর্থাৎ আপনাদের ট্রেনিং নেওয়া হবে কিন্তু 12 মাস, অর্থাৎ 1 বছরের ট্রেনিং নেওয়া হবে। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী বলেছে, অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ পাসড অল ইন্ডিয়া ট্রেড টেস্ট AITT ফর ক্রাফটম্যান ট্রেনিং তো স্কিম। তো এগুলো সমস্ত কিছু আপনারা দেখে নেবেন। এখানে কিন্তু আপনাদের অবশ্যই ITI যোগ্যতা চেয়েছে, অল ইন্ডিয়া ট্রেড টেস্টের তরফ থেকে কিন্তু আপনাদেরকে পাস করতে হবে, বা NCVT থেকেও কিন্তু আপনাদের পাস করলে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এগুলো আপনারা দেখে নেবেন সমস্ত কিছু। এক্ষেত্রে কিন্তু আপনাদের যোগ্যতা অর্থাৎ আপনাদের বয়স চাওয়া হয়েছে মিনিমাম 14 বছর। 14 বছর হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 1/1/2019 অনুযায়ী আপনাদের 14 বছর বয়স হলে কিন্তু এক্ষেত্রে এই চাকরির ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন। এবং ম্যাক্সিমাম কিন্তু 25 বছর বয়স চাওয়া হয়েছে। 1/1/2019 অনুযায়ী আপনারা হিসাব করে নেবেন। আর এটা হলো আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন www.apprenticeship.gov.in। এই ওয়েবসাইটটি কিন্তু আপনাদের গিয়ে এই ফর্মটিকে আপনারা আমাদের অনলাইনে ফিল আপ করতে হবে। তো সমস্ত কিছু এগুলো দেখে নেবেন। এবং এখানে বলে দিয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস ফ্রেশারদের ক্ষেত্রে কী কী লাগবে। টোটাল কিন্তু 25টি এক্ষেত্রে শূন্যপদ রয়েছে এবং ট্রেড রয়েছে ফিটার, ওয়েল্ডার, গ্যাস, ইলেকট্রিক, ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার। তো এক্ষেত্রেও কিন্তু এজ লিমিটেড সেম চাওয়া হয়েছে, 14 বছর মিনিমাম, এবং ম্যাক্সিমাম কিন্তু 20 বছর এজ চাওয়া হয়েছে। আর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে আপনার ট্রেড অ্যাপ্রেন্টিস ট্রেড অ্যাপ্রেন্টিস। হ্যাঁ, এবং পরবর্তী যেটি রয়েছে তিন নম্বর বলছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস। এক্ষেত্রে কী কী রয়েছে, ডিসিপ্লিন অফ ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। তো সমস্ত কিছু দেখে নেবেন, আপনাদের কলকাতাতে আপনাদের নিয়োগ করা হবে। এবং ডিউরেশন কিন্তু সেই 12 মাস, অর্থাৎ 1 বছরের আপনাদের ডিউরেশন রয়েছে এক্ষেত্রে। তো অবশ্যই আপনারা এই যে নোটিফিকেশনটাকে ভালো করে একবার আর এ টু জেড দেখে নেবেন। এবং আপনাদের কিন্তু কলকাতাতে আর রাঁচিতে বেসিক্যালি আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে, বাট বেশিরভাগ প্লেসমেন্ট কিন্তু কলকাতাতেই দেওয়া হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের রয়েছে। আর এক্ষেত্রে কিন্তু আপনাদের এজ রিল্যাক্সেশন অর্থাৎ বয়সে কিছু ছাড় রয়েছে, যদি এজ 60 হন তাহলে অবশ্যই 5 বছর, OBC হলে 3 বছর, এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা কোনো ডিজেবল পার্টি থাকলে তাহলে কিন্তু অবশ্যই 10 বছরের ছাড় পাবেন। আর এক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশন প্রসিডিওর দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে এটা এই যে রুলসগুলো বলেছে তো এইগুলো সব সম্পূর্ণ আপনারা ভালো করে দেখে নেবেন, তাহলে কিন্তু ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে অনেকটা সুবিধা হয়ে যাবে। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু গিয়ে অবশ্যই ফর্মটিকে ভালো করে ফিল আপ করে নেবেন। আর ফিল আপ করার আগে অবশ্যই এই যে নোটিফিকেশনটা একবার চেক করে ভালো করে পড়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদেরকে এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে আরও সুবিধা হয়ে যাবে। এবং এক্ষেত্রে আপনাদের অ্যাপ্রেন্টিসশিপের কিছু স্টাইপেন্ড দেওয়া হবে। তো স্টাইপেন্ডগুলো এখানে বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে
ঠিক 10,000 টাকা করে দেওয়া হবে, এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে 8,000 টাকা, এবং ট্রেড অ্যাপ্রেন্টিস প্লেসড অ্যাট কলকাতা 1 এবং 2 বছরের ক্ষেত্রে 70-80% অফ মিনিমাম ওয়েজ অফ সেমি স্কিল্ড ওয়ার্কার্স নোটিফাইড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ অ্যাপ্লিকেবল। আর এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিয়েছে, তো এগুলো জেনারেল ইনস্ট্রাকশনটা আপনারা ভালো করে দেখে নেবেন, সমস্ত কিছু দেখে নিয়ে আপনারা ফর্মটিকে ফিল আপ করবেন। ভালো করে ফিল আপ করে আপনারা কিন্তু 22 তারিখ পর্যন্ত ফিল আপ করতে পারবেন। তো আপনাদের প্রথমেই হয়তো ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম আমি যে 22 জানুয়ারি 2019 পর্যন্ত আপনারা ফর্মটিকে ভালো করে ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি সমস্ত তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের খেয়াল রাখুন। আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন পরবর্তী চাকরি সম্পর্কিত সমস্ত তথ্য সঠিক সময় পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওকে এখানেই শেষ করছি।